সুপ্রভাত, 12-এর ছেলেটা দেখো, তোমাদের আমি আগের দিনে পড়িয়েছিলাম স্বল্পকালে ভারসাম্য উৎপাদনের শর্ত। সেখানে আলোচনা করা ছিল দুটো শর্ত, এমআর দাম সমান এমআর সমান এমসি হবে, আর এমসি রেখাকে ঊর্ধ্বমুখী হতে হবে, এই দুটো অংশ ছিল। আজকে তোমাদের আমি পড়াবো উৎপাদন বন্ধের শর্ত। কোনো ফার্মের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বাধিক করা। এই মুনাফা সর্বাধিক করার জন্য ফার্ম সেই পরিমাণ দ্রব্য উৎপাদন করবে যেখানে এমআর সমান এমসি হবে, এমসি রেখা ঊর্ধ্বমুখী অবস্থায় এমআর রেখাকে ছেদ করবে, এই দুটো শর্ত ছিল। এছাড়া আজকে আরও একটা শর্ত হচ্ছে আরোপিত, পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এবিসি, দাম গড় পরিবর্তনশীল ব্যয়ের সঙ্গে সমান অথবা বেশি হতে হবে। ফার্ম সাধারণত এসি রেখা নিম্নতম বিন্দুতে ভারসাম্য বা স্বাভাবিক মুনাফা লাভ করে, এই যে ভারসাম্য করে এ সমান এই বিন্দুতে দাম সমান এসি রেখা নিম্নতম বিন্দুতে ছেদ করেছে, এখানটা হলে স্বাভাবিক মুনাফা লাভ করবে। দ্রব্যের দাম যদি গড় ব্যয়ের থেকে কমে যায়, তাহলে যদি কমে যায় তাদের ক্ষতি হবে, তবুও সে উৎপাদন বন্ধ করবে না, কারণ সে আশা করবে যে স্বল্পকালে হয়তো ক্ষতি হচ্ছে, পরে ভবিষ্যতে দীর্ঘকালে তার লাভ হবে, সেই লাভ থেকে ক্ষতিটা পূরণ করে নেবে, এই আশায় সে উৎপাদন করবে। কিন্তু দামটা কমতে কমতে যদি বেশি হয় তো কোনো সমস্যা নেই, সে অতিরিক্ত মুনাফা লাভ করবে, কিন্তু যদি দাম কমে তাহলে সে উৎপাদন বন্ধ করবে। কখন কতক্ষণ সে উৎপাদন করবে লোকসান হলেও, না দামটা কমতে কমতে যদি এবিসি রেখার নিম্ন বিন্দু ছেদ করে, অর্থাৎ দাম সমান যখন গড় পরিবর্তনশীল ব্যয়ের থেকে কম হয়ে যাবে, তখন তার কী হবে, না আর সে উৎপাদন করবে না। ওই জন্যই এই বিন্দুটাকে বলা হবে উৎপাদন বন্ধের বিন্দু। এই বিন্দুতে দাম সমান এবিসি হচ্ছে, তার নিম্নতম বিন্দুতে কী হবে, না মোট ব্যয় হবে কত, ও সি জিরো দাম, ও কিউ জিরো দ্রব্যের পরিমাণ, তাহলে ও সি ও এ কিউ জিরো, মোট আয় কত হবে, না ও পি জিরো ইন্টু ও কিউ জিরো, সেই জন্য ও পি জিরো বি কিউ জিরো, দেখাই যাচ্ছে ব্যয় আয়ের থেকে বেশি, তাই ও পি জিরো থেকে দাম সামান্য কমলেই আর উৎপাদন বন্ধ করে দেবে, তখন এবিসি রেখার নিম্নতম বিন্দু যেখানে এমআর সমান এমসি, সেই বিন্দুকে উৎপাদন বন্ধের বিন্দু বলে। তাহলে ভারসাম্য উৎপাদনের স্তরে পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এবিসি হওয়া দরকার আছে, যদি এটা না হয় তাহলে সে উৎপাদন বন্ধ করে দেবে। সুতরাং এই বি বিন্দুটাকে, অর্থাৎ এবিসি রেখার নিম্নতম বিন্দু যেখানে এমআর সমান এমসি হয়েছে, দাম সমান এমআর সমান এমসি হয়েছে, সেই বিন্দুটাকে বলা হবে উৎপাদন বন্ধের বিন্দু। উৎপাদনের ভারসাম্য অবস্থা ফার্মের কী হবে, না মুনাফা ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে, ভারসাম্য অবস্থায় মুনাফা সর্বোচ্চকরণের মোট আয় মোট ব্যয় পদ্ধতি অনুসারে টিআর মাইনাস টিসি সমান পাই সর্বাধিক হবে। মুনাফা সর্বোচ্চকরণের প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী ভারসাম্য বিক্রয় স্তরে এমআর সমান এমসি হতেই হবে। ফার্মের ভারসাম্য বিক্রয় বা উৎপাদনের স্তরে পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এবিসি হবে। দেখো ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য কীভাবে ঘটে, ওটা স্বল্পকালীন, এটা দীর্ঘকালে না। যদি ফার্ম ধরে নেওয়া যায় যে সব ফার্মের ব্যয় রেখা একই, তাহলে দীর্ঘকালে ভারসাম্যে সব ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা লাভ করবে। স্বল্পকালে ফার্মগুলি যদি স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা লাভ করে, তাহলে সেই বেশি মুনাফার আশায় আরও নতুন ফার্ম উৎপাদন যোগ দেবে বাজারে, তার ফলে উৎপাদন বাড়বে, তাহলে বিক্রি কমবে, সেজন্য দাম কমবে। আবার যদি মুনাফা কম হয়, যদি ক্ষতি হয়, তাহলে কিছু ফার্ম এই বাজার ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে বাজার ছেড়ে বেরিয়ে গেলে উৎপাদন কমবে, তখন আবার দাম বাড়ার চেষ্টা হবে। সুতরাং এই দাম কমা বাড়ার মধ্য দিয়ে এমন একটা জায়গা আসবে যেখানে দাম সমান প্রান্তিক ব্যয় হবে, প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বমুখী হবে, যেটা ভারসাম্য উৎপাদনের স্তর, আর দাম সমান গড় ব্যয় হতে হবে। এইটা হলো দীর্ঘকালে তিনটি শর্ত পূরণ করলে তবে সেই জায়গাটা উৎপাদন হবে, অর্থাৎ দীর্ঘকালীন ভারসাম্য ঘটে এই এস বিন্দুতে। দেখো দাম সমান এআর সমান এমসি, এমসি রেখা ঊর্ধ্বমুখী, আবার এলএসি রেখা নিম্ন, এলএসি লং রান, আবার দীর্ঘকালীন গড় ব্যয়, দীর্ঘকালীন প্রান্তিক ব্যয়, এই জায়গাতে তিনটে শর্ত পালিত হয়েছে। সুতরাং এস বিন্দুটা হচ্ছে ভারসাম্য উৎপাদনের বিন্দু, এখানে সে স্বাভাবিক মুনাফা লাভ করবে। স্বল্পকালে ফার্মের যোগান রেখা কেমন, না স্বল্পকালে ফার্মের যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী, বা এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশ, কেন না এমসি রেখার যেখানটা নিম্নমুখী হবে সেই জায়গাটাতে তোমার উৎপাদন
করবে না। এই যে এমসিটাকে ঊর্ধ্বমুখী, এই জায়গা তো এমআর সমান এমসি হলেও সে কিন্তু উৎপাদন করবে না, যেহেতু এই জায়গাটাতে এমআর সমান এমসি এবং এমসি রেখা ঊর্ধ্বমুখী অংশ, এটা নিম্নমুখী অংশ। সেই জন্য এই যোগান রেখাটা হবে এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশটা, নিম্নমুখী অংশটা হবে না। কোনো ফার্মের ভারসাম্য দাম কীভাবে নির্ধারিত হয়? পূর্ণাঙ্গ পদ্ধতি বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে করা রয়েছে 45%, সেটা দেখবে। স্বল্পকালে ফার্ম ধনাত্মক অতিরিক্ত মুনাফা লাভ করে, ধনাত্মক লাভ বা অতিরিক্ত মুনাফা লাভ করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত রইল।